ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, শুধু একটু গলা ব্যথা আছে, তাছাড়া আর কিছু না, একটু খালকা কাশি আছে। আর অন্নবের তো কাশি ছিল, একটু ঠিক আছে এখন। তো ওই দেখো আমার দিদির ছেলে, দেখা দেখতে দেখাতে পারবো না, অনেক দূরে দিদির ছেলে দৌড়ায় আসছে। ওই যে ওদের স্কুল, ওই সোজাটা ওদের স্কুল, তো স্কুলের থেকে দৌড়ায় আসছে। তো এখানে প্রায় মাঠ মাটি ধরতে গেলে অনেক মানে দূর দূর গিয়ে ঘর বাড়ি আছে, তাছাড়া সব মাঠ। এখানে দেখো বেশিরভাগ মানে যেই যতটা চোখ যাবে ততটাই দেখো মাঠ, শুধু মাঠ আর মাঠ। দেখো সব মাঠ মাঠ মাঠ। এখানে মানে সন্ধ্যা লাগলেই সব খেয়ে দেয় ঘুম, আর মানে অন্ধকার, আমি কারেন্ট আছে তবুও সব নিজে নিজের ঘরে লাইট মাইট বন্ধ করে শুয়ে পড়ে, ওই জন্য পুরো অন্ধকার। তো সকালে একবার তোমাদেরকে দেখেছিলাম, তো এখন আর একবার দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। দেখো আর এদিকে দেখো তোমাদের অর্ণব দাঁড়িয়ে আছে। তো ওকে ছাদে, ও মানে আমি উঠতে চাইনি ছাদে, ওই জোর করছিলো বলে একটু ছাদে নিয়ে আসলাম। এ দেখো এবার চলে যাবো, তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো তো দেখো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। ওদিকে দেখো সেই সকালের পেঁপে গাছ দেখেছিলাম, গাছটা দেখো কেমনভাবে ভেঙে আছে, তাও কী সুন্দর পেঁপে হচ্ছে। এদিকে দেখো একটু দেখিয়ে দিই, এই গাছটা হচ্ছে কী যেন ডেউ ফল বলে, যায় না কে চে মানে আমার কোন কোন বন্ধুরা ডেউ ফল চেন অবশ্যই আমাকে কমেন্ট করো। এটা হচ্ছে ডেউ গাছ, এখনও ফল হয়নি সবে, গাছটা মানে এখন ছোটো, এখন অনেক হবে হয়তো সামনের বছর। তো দেখো তো টাটা ফ্রেন্ডস, আবারও দেখ কথা হবে অন্য কোনো ভিডিওয়ে। এখন নিচে যাব অর্ণবকে নিয়ে। পাপা তো চলো নিচে চলো, কেন বাবা চলো নিচে চলো, এই নামিয়ে আমরা এখন দিয়ে।